আজকে সন্ধেবেলাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমার জীবনে প্রথম, আর তারপর থেকে আমার কি বলবো গোটা বডিটাই না মানে ঝাঁকিয়ে উঠেছে, আর আমার মনটা প্রচন্ড চঞ্চল হয়ে গেছে, কোনো কিছুতে না আর মন বসাতে পারছি না, কেন জানি আর ভাল লাগছে না, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। ফার্স্ট টাইম এরকমটা হলো, আমার পায়ের তলা একটা কিছু পড়ে, ঠিক আছে, মানে লাইটটা জ্বালিয়েছি, জ্বালার পর আমি আর কিছু দেখতে পাইনি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার, বাট সকাল সকাল ঘুম থেকে উঠে বড্ড তাড়া লেগে গেছে। মেয়ের আজকে স্কুল তো নেই ঠিকই, বাট ওদের আজকে অনলাইন ক্লাস আছে, স্কুল টাইম অনুযায়ী ওই 9টা সময় স্টার্ট হবে, 8:55 ম্যাডাম লিঙ্ক পাঠাবেন। বাট মা জননী কালকে রাতে একদম ঘুমাচ্ছিলেন না, এত ছটপট ছটপট করছিল, আমারও ঠিক ঘুম হয়নি, ভোরের দিকে যেই ঘুমটা এসছে একদম 8:15, যা তা অবস্থা। এখন মানে 8:50 মতন বাজে, আর 5 মিনিট হাতে টাইম আছে। এই যে ম্যাডামের হরলিক্স বিস্কিট, আর আমার হচ্ছে চা। কিরে আয় 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 মা আয়। আর এই যে ম্যাডামের এখানে মোটামুটি সেট আপ করে রেখে দিয়েছি, সব খাতা বই ক্রেয়ন সেন্টার মধ্যে না ক্রেয়ন্স রেখে দিই, কোনটা কি লাগবে জানি না। আর এই যে ম্যাডাম ফার্স্ট টাইম ল্যাপটপে করবেন, এক্সাইটমেন্টই ম্যাডামের আলাদা, এটাকে আগে অন করে রাখি। চলো চলো চলো, খাবার এখনো কমপ্লিট হয়নি, করুন স্কুলে যেমন করে। দূরে বল, গলা বেরোচ্ছ না এবার। বাবা কমপ্লিট হলো, এত দুষ্টু এদেরকে একটা জায়গায় বসানো 1 ঘন্টার জন্য, মানে সত্যি তাই, আমি শুধু ভাবি ওরা ক্লাসরুমে কি করে বসে থাকে অতটা টাইম, বাবারি বাবারি এদিক ওদিক সেদিক নিশ্চয়ই চলে যায়, এত মানে দুষ্টু। প্রথম আধা ঘন্টা বসলো ঠিক আছে, তারপর এদিকে ওদিকে, তারপরে বিছানায় ক্লাস হচ্ছে, মানে তো সেটা বুঝতেই পারছো, শুয়ে পড়ছে, বসে পড়ছে, কাত হয়ে যাচ্ছে, মানে সে যা তা অবস্থা। বাকি যাই হোক, কোনো প্রকার ক্লাসটা করেছে, অনেক বলে বলে অ্যান্সারটা করেছে, বাট এই মুখে হাত দেওয়াটা আমি ওর কিছুতেই কাটাতে পারছি না। দেখো সারাক্ষণ শুধু ঠোঁটে হাত দিয়ে যাচ্ছে, ভালোবেসে বুকে মেরে অনেক কিছু করে হয়েছে, বাট চলো এবার খাবে। এখানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পরোটা আমার কালকে একটু রেখে দিয়েছিলাম ব্যাটার, তো সেটা দিয়েই করছি। আর এই কাজটা অনেকদিন আগে করা উচিত ছিল, বাট যাই হোক চলো ননাই আসো, আমরা খাবো না মা, কিন্তু আরো অনেকে আছেন তারা খাবেন। এখানে থাকলো, ফেলে না দিলেই হলো, এই যে ওরা খেয়ে যাবে বিস্কুট আর জল, আশা করি আসবে, কারণ এটার উপরে অনেক পায়রা বসে, কাক বসে ওইদিকে, তো আশা করি আসবে, তো ওরা একটু ভেতর দিকেই থাক বাবা, ওরা একটু ঢুকে খাবে, তবুও ভালো, ফেলিস না, চলো বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমার ডিম পরোটা রেডি, আর এখানে শুক্তোটা বসিয়েছি, গতকাল এখানে ম্যাডামের মৌসুমি লেবুর জুসটা রেডি, আর এখানে ডাবের জল। এই গরমে বলে নয়, মেয়ের এটা প্রায় প্রতিদিনেরই রুটিন থাকে, ঘুম থেকে উঠে ওকে একটা ভারী খাবার দিই, সেটা ওটসের খিচুড়ি হোক কিংবা ডালিয়া হোক, এই দুটো, আর কখনো ভাত হয়ে গেলে তো ভাত দিয়ে দিই, সেটা খুব কম হয়, আর ওটসের খিচুড়ি বা ডালিয়াটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি, কারণ তার সাথে অনেক ভেজিটেবলস ওর পেটে যায়। তারপর আমি আর ওকে সেভাবে কিছু ভারী খাবার দিই না, এটা একদম ভারী ব্রেকফাস্ট, তারপর ও ডাবের জল খায়, আর নতুবা নুন চিনি লেবু দিয়ে শরবত খায়, তো ওটা খুব কম হচ্ছে, ডাব যেহেতু বাবা এনে রাখছে, সো ডাবের জলটাই এখন খাচ্ছে, আর তার অনেকটা পরে জুস খাচ্ছে, মৌসুমি লেবুর জুস খাচ্ছে, এছাড়াও তার সাথে একটু ওয়াটারমেলন বলো কলা বলো এই সমস্ত টুকটাক খায়, আর ওকে দিচ্ছি না, বিশেষ করে ডিমটা ও এই টাইমটাতে খেত, বাট এখন একটু ডিমটা কমই দিচ্ছি,
আর কিছুই না, আবার গিয়েও ডিরেক্ট লাঞ্চ করছে, তারপর ঘুম থেকে উঠে জল খায় এক গ্লাস বা দেড় গ্লাস, তারপর সন্ধ্যেতে একটা হালকা পাতলা টিফিন, আর তারপর রাতে গিয়ে একদম ডিনার। ডিনারে তো রুটি থাকে, আর শরীর টরীর একটু খারাপ করলে সেক্ষেত্রে ভাতটা দিই। বাকি আজকে আমাদের রান্নাও খুব, আজকে রান্না বলতে একটাই করেছি বড় করে, সেটা হচ্ছে এই যে শুক্তো, এই শুক্তোর ঝোলটা দিয়ে মেয়ে আজকে গোটা ভাতটা খাবে। এতে বেগুন, উচ্ছে, পটল, আলু, কলা, ডাঁটা সব ভেজিটেবল রয়েছে, আর এছাড়া তো পটল ভাজা, এই দিনের একটু কলমির শাক রয়েছে, ব্যাস। আর যেটা রয়েছে সেটা হচ্ছে রবিবারের মাংসটা রয়েছে, তো ওটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। মেয়েকে মাংসটা দেওয়ার ইচ্ছা নেই, ও শুক্তোটা দিয়েই খাবে। দেখি একটা ডিম বসিয়ে দেবো, যদি ভাতে খায় দুপুর বেলাতে। খাবি ডিম সেদ্ধ? খাবি দুপুরে ভাতে একটা? ঠিক আছে চল। পড়ে যাবে ননে, পড়ে যাবে, ওটা তোমার এটা আমার, ওকে খেয়ে নাও গোট গালের মতন। ব্যাপার মিষ্টি খেতে জলটা। এখন একটা মতন বাজে, মাসি আসবে না, তাই স্নান ধান করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে, মেয়েরও স্নান হয়ে গেছে। এই যে আমার লক্ষ্মী, আর ভাত বেড়ে নিয়েছি, ম্যাডামের ডিম সেদ্ধ দিলাম একটা, যেহেতু আমি মাংস খাবো বাট ও কিছুই খাবে না, এই যে আমার গরম করতে দিয়েছি। আর আজকে সিম্পল পটল ভাজা, আর এই যে শুক্তো, শুক্তোটা খুব তবে ভালো, খেয়ে নিই। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা আমার জীবনে প্রথম, আর তারপর থেকে আমার কি বলবো গোটা বডিটাই না মানে ঝাঁকিয়ে উঠেছে, আর আমার মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে, কোনো কিছুতে না মন বসাতে পারছি না, কেন জানি আর ভাল লাগছে না, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। ফার্স্ট টাইম এরকমটা হলো। অ্যাকচুয়ালি বিকালবেলাতে ওঠার পর ঘর থেকে বেরিয়েছি, এবার স্বাভাবিক ব্যাপার অন্ধকার হয়ে গেছে, চারিদিকটাই অন্ধকার রয়েছে, তো ঠিক এই ঠাকুর ঘরের সামনেটাতে মানে ঠিক এই জায়গাটাতে করে আমি আমার পায়ের তলা একটা কিছু পড়ে, ঠিক আছে, আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠি, আর মামা আমার পিছনে ছিল, ও চিৎকার করে ওখানেই দাঁড়িয়ে যায়। তারপর আমি একটু এগিয়ে গিয়েই মানে আমার তো পায়ের তলাটা কিছু পড়েছে আমি বুঝতে পেরেছি, পুরো বডিটা ঝাঁকিয়ে উঠেছে। তারপর আমি মানে লাইটটা জ্বালাবো, এমনকি মানে লাইটটা জ্বালিয়েছি, জ্বালার পর আমি আর কিছু দেখতে পাইনি, ঠিক আছে, স্যাট করে চলে গেছে, যাই থাকুক না কেন। আমি মানে ওখানেই লাইটটা জ্বালে আমি 10 মিনিট প্রথমত দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, কি না কি আমি অত মানে আসার চেষ্টাই করি, কারণ আমার কেমন একটা শরীরটা মানে ঘিন ঘিন করছে, বা কেমন একটা লাগে, এটা নরম কিছু পড়েছিল। দিয়ে তারপর অনেক সাহস নিয়ে এগিয়ে আসলাম, এগিয়ে এসে দেখি যে একটা টিকটিকি পড়েছিল। এবার ঘটনা হয়েছে টিকটিকিটা চলে গেছে, ঠিক আছে, কিন্তু টিকটিকির ল্যাজটা না কেটে গেছে। এবার সেই ল্যাজটা ছটপট ছটপট করছে চোখের সামনে, মানে মানে কি বলবো তোমরা মানে কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি চোখের সামনে তার সাথে স্বাভাবিক আবার একটা বডি থেকে একটা কিছু কেটে গেলে তো রক্ত থাকে না, মানে আমার গা পুরো মানে ঘিন 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 করছে, মানে মানে সেই মোমেন্টে না পাক্কা 10-15 মিনিটের মধ্যে স্টিল ওখানে দাঁড়িয়েছিলাম আমি। মানে আমার মধ্যে এটাই কোশ্চেন হচ্ছে যে মানে আমি একটা জিনিস জানি, টিকটিকির ল্যাজ কেটে যায়, ঠিক আছে, ওদের নাকি খসে যায় বা ঝরে যায়, কিন্তু ওটা কি আগেই গিয়েছিল নাকি আমার পায়ে লেগে কেটে গেল, আমার মানে আমি না এটা বুঝে উঠতে পারছি না। আর তারপর টিকটিকিটাকে দেখতে পাইনি, টিকটিকির সোফার তলাতে চলে গেছে, যাওয়ার পর টিকটিক টিকটিক কিছুক্ষণ অন্তর টিকটিক টিকটিক করেই যাচ্ছে মুখে, স্বাভাবিক ব্যাপার, ওর ব্যথা লেগেছে, ও হয়তো ওর জন্য টিকটিক টিকটিক করছে মেবি, বাকি চোখের সামনে ল্যাজটা ছটপট ছটপট করছে, মানে তার সাথে রক্ত ছিল কিছুক্ষণ এরকম ছটপট ছটপট করতে করতে, তারপর ল্যাজটাও মানে শান্ত হয়ে যায়। মানে আমার না মানে ও থাকলে আমি তো ডেফিনেটলি আমি হাতই দিতাম না, আমি অনেকক্ষণ ওয়েট করলাম মাসি যদি বিকালে আসে, কারণ কাল আসেনি, আজকেও আসেনি, বাট অনেক সাহস নিয়ে আমি ওটাকে ফেললাম, কারণ আমি জানি না কাদের মধ্যে এই জিনিসটা আছে, বিশেষ করে মেয়ে হিসেবে আমার মধ্যে এই জিনিসগুলো প্রচণ্ড মানে মানে কি বলবো একটা অন্যরকম একটা অন্য ব্যাপার একটা, আমি অত সহজে এগুলোকে মানে না ইজিলি ক্যারি করতে পারি না, যে ঠিক আছে পড়েছে কোনো অসুবিধা নেই তুলে ফেলে দিলাম, এত তাড়াতাড়ি মানে আমার ব্যাপারটা হজম হয় না, আমি তারপর ওটা তুলে ফেলে দিলাম। তারপর পুরো মানে গোটা তো ছেড়ে দাও, পুরো বাড়িটা আমি ডেটল দিয়ে ভালো করে মুছলাম, মানে আমার না মানে আমি শুধু বুঝতে পারছি না যে এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ, কেন হলো, আর ঠাকুর ঠাকুর ঘরের সামনে আমার পায়ের তলায় পড়লো, আর পাটা মানে ল্যাজটা আমার পায়ে লেগে কেটে গেল, মানে আমার জন্য টিকটিকিটা মানে আমার না এটা হজম হচ্ছে না, আমি না এখনো বুঝতে পারছি না এটা মানে কোনো মানে সবকিছু এটা বলে না ভালো দিক খারাপ দিক, এটা ভালো দিক না খারাপ দিক না টিকটিকি, মানে আমি না মানে পুরো ঘিটে ঘ হয়ে গেছি এখন, আমার ভালো লাগছে না। এখানে আমার সন্ধ্যের চা, বিস্কুট আর একটু নিমকি, মানে একটা নিমকি আছে,
আর এই যে প্যাকেটটা এখন পুরোই ফাঁকা। এটা সেদিনকে মিটিং ছিল, মিষ্টি দিয়েছিল মিটিং থেকে, একটা রয়েছে, তিনটে মিষ্টি ছিল আর একটা সন্দেশ ছিল, নিমকি ছিল। মাথা ফাতা কিছু কাজ করছে না এখন। যাই হোক, এখানে কালকের কিছু সবজি কেটে নিয়েছি। রাতে আজকে ভেবে তো ছিলাম রুটি করব আর ডাল, বাট তার হলো না, একদম সিম্পল ঘি ভাত। সত্যি বলতে সত্যি খুব বিরক্ত লাগছে, তাই আর আমি কিছুই করিনি। আমার ঠিক ভালো লাগছে না ব্যক্তিগতভাবে, তোমাদের হয়তো শুনে একটু বেশি মনে হতে পারে, বাট আমার অন্তত মানে ভালো লাগছে না, তো ওর জন্য আমি আর কিছু করিনি। মেয়েটাকেও জাস্ট হোমওয়ার্কটা দিয়েছিল ম্যাম, সেটা কমপ্লিট করে পাঠালাম হোয়াটসঅ্যাপে। এখন খাবো, খেয়ে শুয়ে পড়বো, কাল আবার ওর অনলাইন ক্লাস আছে। বাকি যাক, চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।